দাসপ্রথা নির্মম এক প্রথা, যেখানে মানুষই মানুষকে বিক্রি করে। অতীতে দাসপ্রথা একটি অননুমোদিত সামাজিক ও আইনানুগ ব্যবস্থা হিসেবে স্বীকৃত ছিল। এই ব্যবস্থায় বাজারে মানুষের আনুষ্ঠানিক বেচাকেনা চলত, ক্রয়কৃত ব্যক্তি বনে যেত ক্রেতার দাস ও ব্যক্তিগত সম্পত্তি। দাসপ্রথার ইতিহাস থেকে অতীত থেকে বর্তমান পর্যন্ত বিভিন্ন সংস্কৃতি জাতীয় ধর্ম জুড়ে বিস্তৃত। অবশ্য দাসদের সামাজিক অর্থনৈতিক ও বৈধতার সমাজভেদে পার্থক্য ছিল। ইউরোপে সর্বপ্রথম 1416 সালে রাগুসা নামক দেশ দাসপ্রথা নিষিদ্ধ করে। আধুনিক যুগে নরওয়ে ও ডেনমার্ক সর্বপ্রথম 1802 সালে দাস বাণিজ্য বন্ধ করে। তবে আজকের ভিডিওতে দাস বা দাসপ্রথার ইতিহাস নিয়ে নয়, থাকছে সর্বশেষ মার্কিন দাস জাহাজের এক দাসের জীবন নিয়ে। তার জীবনের বাঁকে বাঁকে যে অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন তাই নিয়ে সাজানো হয়েছে আজকের ভিডিও। 1860 সালে অবৈধভাবে শেষবারের মতো ছেড়ে যায় মার্কিন দাস জাহাজ ক্লোডিন্ডা। সেখানেই ছিলেন মতিলদা ম্যাক্রিয়ার ও তার পরিবার। মাত্র 2 বছর বয়সে মাতিলদা তার পরিবারের সঙ্গে আলাবামায় এসেছিলেন। মাতিলদার মুখের গঠনই বলে দেয় তিনি পশ্চিম আফ্রিকার ইতরোবার অধিবাসী ছিলেন। তার পরিবার থেকে দেওয়া নাম ছিল ইবাকে। দহমায় কিংডমের সেনাবাহিনী মাতিলদা সহ তার মা বোনদের বাড়ি থেকে বন্দী করে। সেখান থেকে বর্তমানে বেনিনের উহুদের দাস বন্দরে এনে বিক্রি করে দেয়। বন্দরের ক্যাপ্টেন উইলিয়াম ফস্টার এবং তার ক্রু অবৈধভাবে তার পরিবার ও আরও 100 জন ক্লোটিন্ডার আলাবামায় বিক্রির জন্য কিনেছিলেন। এটি ছিল সর্বশেষ পরিচিত মার্কিন দাস জাহাজ, কারণ এরই মধ্যে 1808 সাল থেকে দাস আমদানি মার্কিন যুক্তরাষ্ট্রে অবৈধ ছিল। আলাবামায় আসার পর সেখানকার মেমোরিয়াল ওয়াকার ক্রিয়াক নামে একজন বিশিষ্ট দাস মালিক মাতিল তার বাবা ও তার 10 বছরের বোন অ্যাবিকে কিনে নেয়। তার বড় 2 বোন অন্য একটি বাগানে বিক্রির কাজের জন্য বিক্রি হয়ে যায়। তাদের সঙ্গে মাতিলদার আর কখনো দেখা হয়নি। তবে সৌভাগ্যক্রমে মাতিলদা তার মা এবং আর এক বোনের সঙ্গে এক জায়গায় থাকার সুযোগ পায়। নতুন জায়গায় এসে মাতিলদার নাম হয় টিলি, তার মা গ্রেসি এবং বোনের নাম হয় সেলি। এর 5 বছর পরে গৃহযুদ্ধের অবসান হলে মাতিলদা এবং তার পরিবারের সদস্যরা দাসত্ব থেকে মুক্তি পান। তবে তাদের দেশে ফিরে যাওয়ার কোনো উপায় ছিল না। তাদের মতো অনেকেরই দেশে ফেরার কোনো অবস্থায় ছিল না, তাই কেউ কেউ আলাবামার আফ্রিকান টাউন নামের একটি সম্প্রদায় তৈরি করেছিলেন। সেখানেই তারা তাদের নতুন জীবন শুরু করেন। মাতিলদা 1940 সালে 82 বছর বয়সে আলাবামার সেলমা শহরে ইন্তেকাল করেন। মৃত্যুকালে মাতিলদা নাতি নাতনি সহ একটি বড় পরিবার রেখে গেছেন। মাতিলদার নাতি ইভা বেরিডিও জানান, মাতিলদা মারা যাওয়ার সময় তার বয়স ছিল 12 বছর। তিনি তার দাদি মাতিলদার কাছ থেকে সে সময়ের অনেক গল্প শুনেছেন। দাস জাহাজে তারা বন্দী দশা, দাসত্বের জীবন ও মুক্তি সব কথাই মাতিলদা তার নাতি নাতনিদের সঙ্গে গল্প করতেন।